আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। এই ভিডিওটিতে আজকে আমি দেখাবো আমার ভ্যানিটি ট্যুর। ওভাবে ভ্যানিটি ট্যুর বললেও চলে না, কারণ আমি আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, সেটাই শেয়ার করেছি আজকে। তো ছেলে নিয়ে সবসময় এত গোছানো থাকে না, এলোমেলো হয়ে যায়, আর ছেলে বললে ভুল হবে, আমিও একটু এলোমেলো। তো যখন যেটা দেখা যাচ্ছে, কাজ করছি, কাজের মাঝে এখানেই মোবাইল চার্জে দিচ্ছি, আবার এখানেই ছেলেকে পড়ানোর পর খাতা কলমটা রেখে দিচ্ছি, তো এগুলোই আজকে একটু ভাবলাম গুছিয়ে নেই। তো এই তো যা বলা সেই কাজ করে নিচ্ছি। তো ওপর সাইডটাতে আমার ড্রেসিং টেবিলটা একদম নর্মাল, কারণ গর্জিয়াস ড্রেসিং টেবিল আমার পছন্দ না। তো নর্মালের মধ্যে এটা আমার অনেক আগের কেনা ছিল। তো এই তো এখন ওপরের যে পার্টের জিনিসগুলো ওগুলো সব গুছিয়ে নিচ্ছি। এখানে আমার একটা মুখের সিরাম আছে, তারপরে ছেলের মাথার তেল, লোশন, তো সব কিছু নিচে নামিয়ে নিচ্ছি। আর তারপরে নিচের সেলফের যে জিনিসগুলো, আমার মেকআপের যত জিনিস সব পরিষ্কার করব। আর এখানে দেখা যাচ্ছে আমার কাজটা একদম ঘোলাটে হয়ে গেছে, কারণ এই ওপরে আসার পরে, আমার নতুন ফ্ল্যাটে আসার পরে আমার ড্রেসিং টেবিলটা আর আমার পরিষ্কার করা হয়নি, গ্লাসটাও দেখা হয় না। তো আমি রূপচর্চা বলতে খুব কম আমার মেকআপ টেকআপ করা হয়, স্কিন কেয়ার করা হয়, তো ওইভাবে আমার আয়নার দিকে তাকানোটাই হয় না। তো আয়না ক্লিন করার কথা তো আসেই না, মাথায় আসে না যে ক্লিন করতে হবে। তো আজকে আলসেমি সব বাদ দিয়ে গোছানোটা শুরু করেছি, আর ভাবলাম যে এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দিই। ওপরের সাইডটাতে যে কাপড়টা বিছানো ছিল, তো আমি ওই ম্যাটটা চেঞ্জ করব আজকে, এখানে অন্য আরেকটা পাতলা কাপড় বিছিয়ে দিব। আর নিচের গ্লাসটাও একদম এলোমেলো হয়ে আছে, তো এখন আপাতত আমার গ্লাসটা উপরেরটা ক্লিন করেছি, তো দেখেন এখন কীরকম সুন্দর দেখা যাচ্ছে। আর নিচেরটা এখন ক্লিন করব, নিচেরটাও ঘোলা হয়ে গেছে, ময়লা হয়েছে। আর মেকআপের জিনিসগুলো এখন আসলে আমার মেকআপের চাইতে আমার ছেলে বেশি এগুলো নিয়ে খেলা করে, তো সব কিছুই এলোমেলো, সব কিছু এখন গুছাবো। তো একটা জায়গায় যদি জিনিস পরিচর্যা না করা হয়, জিনিস ব্যবহার না করা হয়, সব কিছুর মধ্যেই কিন্তু ময়লা হয়ে যায়। তো সামান্য আমার এই একটা মেকআপের জিনিস রেখেছি এটার ভিতরে, তো এটার ওপরে কী পরিমাণ ময়লা হয়েছে আমি হাত দিয়ে ওটা একটু দেখলাম, আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যে কী পরিমাণ ময়লা আমার ড্রেসিং টেবিলটা হয়েছে। তো সব কিছুই আজকে একটা নির্দিষ্ট জায়গায় রাখবো আর গুছিয়ে রাখার চেষ্টা করব। গোছানোর ফাঁকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আর যদি ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওগুলো একটু আপনাদের মন ছুঁয়ে যায়, দয়া করে সাবস্ক্রাইব করার পাশে কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো আমি যেহেতু নতুন ইউটিউবার, তো আপনাদের এই সাপোর্টটা আমার খুব প্রয়োজন, আমাকে একটু সাপোর্ট করুন এগিয়ে যাওয়ার জন্য। আর কথা বলতে বলতে গোছানোটা চালিয়ে যাচ্ছি। একদম উপরের সাইডটা গোছানো হয়েছে, এখন মাঝখানের যে দুইটা সেলফ, এই দুইটা জায়গা পরিষ্কার করছি। এর মধ্যে আমার কিছু পারফিউম আছে, কিছু আতর আছে, তো
এগুলো সব মুছে নিচ্ছি, কারণ যেহেতু অনেক দিনের একটা ব্রেক ছিল, সব কিছুর মধ্যে অনেক ময়লা। তো আমি আগে পারফিউমগুলো, তারপরে বডি স্প্রে, আর তার সাথে আছে আমার কিছু ফাউন্ডেশন, তো ওগুলো সব কিছুই একটা জায়গায় রাখছি এক সাইডে। যেহেতু আমার ভ্যানিটিটা খুব ছোট, তো সব কিছুই একটা জায়গার মধ্যে আমার গুছিয়ে রাখতে হবে। তো আমার যত আতর কালেকশনগুলো ছিল, তো আমি সবগুলো একটা চকলেটের বক্স, খালি একটা বক্স ছিল, এটার মধ্যে রেখেছি। আর এগুলো হচ্ছে আমার যত মেকআপ প্লাস আমার যত ব্লাশন, আই শ্যাডো প্যালেট, তো সব কিছু একসাথে রেখেছি। এগুলো সব পরিষ্কার করব এখন, সবগুলো একসাথে পরিষ্কার করে একটা সাইডে রাখব। তো সব মোছার পরে এগুলো হচ্ছে এটার ফাইনাল লুক। একদম প্রথম থেকে শুরু করছি। এটা টেবিলের ওপরে একটা ঝুড়ি ছিল, তো এটার মধ্যে এতদিন সব কিছুই ছিল কিন্তু এলোমেলো। এগুলো আমি বাইরে রাখতাম, ড্রেসিংয়ের যে বাইরের সাইডটা ওপরে ওখানে রাখতাম। তো আজকে ভাবলাম যে একটা ঝুড়ির ভিতরে যদি আমি সব কিছু অর্গানাইজ করি, সবার নিতে সুবিধা হবে, তো তাই করলাম। যত আমার লোশন, ক্রিম, তা সিরাম, তেল যা ছিল ওটার ভিতরে রেখেছি। আর এখানে আমার হাতে বানানো একটা ছোট্ট একটা সাজানোর জন্য, শোপিস সাজানোর জন্য আমি ম্যাট বানিয়েছিলাম। তো ভাবলাম আজকেই এটা সাজানোর একটা বেস্ট দিন। তো আমি ওখানে আমার ছেলের পাউডার আর প্লাস আমার একটা নাইট ক্রিম ছিল, ওই দুইটা রেখেছি। আর নিচের সাইডটাতে আমি এক শাড়িতে রেখেছি আমার ফাউন্ডেশনের যে কালেকশনগুলো ওগুলো, আর তার পাশে পারফিউমগুলো। আর আতরের যে পটটা ছিল, তো ওইটার মধ্যে আমি যতগুলো আতর ছিল সব আতরগুলো রেখেছি। তো এই তো আমার একদম টিপটপ করে গোছানো আমার ভ্যানিটির যে ট্যুরটা, লাস্ট পর্যায়ে দেখতে ঠিক এমনটাই হয়েছে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ যেহেতু আমার ছোট্ট একটা ড্রেসিং টেবিল, এটা আমার অর্গানাইজ করতে, আমার এটা মেনটেন করতে খুব সমস্যা হয়ে যায়। কারণ একটা তুলতে গেলে দেখা যায় আরও দশটা আমার নামাতে হয়, তারপরে আরেকটা জিনিস বের করতে হয়। তো এখানে আমার মেকআপের যত মেকআপ কিটগুলো ছিল, তারপরে তার সাথে আমার কাজল, তো সব কিছুই রেখেছি একটু শর্ট প্লেসের জন্য। গুছাতে আমার একটু কষ্ট হয়েছে, বাট ব্যাপার না, ম্যানেজ করা যায়। যেহেতু আমার এক হাতে ইউজ করা হয়, তো একটু সুন্দর করে মেনটেন করলেই ভালোভাবে ইউজ করা যায়। আর এই তো সর্বশেষ ভিডিওর একদম ফাইনাল লুক দেখাচ্ছি। নেচার সেলফটাতে আমার কিছু লিপস্টিক কালেকশন আছে, আর কিছু হেয়ার ব্যান্ড প্লাস জুয়েলারি আছে। তো ওগুলো সব বক্স করে করে রেখেছি টিস্যু পেপার দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি একটু ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আশা করছি ভালো লাগবে। বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।